আবারও স্বাগতম সেকেন্ড মডিউলে ইনস্টলেশন অ্যান্ড সেট আপ। সেটাতে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব, কনফিগারেশন করব, ডিপ্লয়মেন্ট করব এবং ওয়ার্ক থ্রু প্রসেসগুলো দেখাবো। সো এই ভিডিওটি লং হতে পারে, সো দ্যাটস ওয়াই আমি চলে যাই আমার নোটে। আমি অলওয়েজ নোট কিপিং সম্পর্কে আপনাদের বলি। সো আমি নোট করেছি নুসনে, প্রজেক্ট নেম গাওকামল ক্লায়েন্টলেস রিমুভস ডেস্কটপ গ্যাটওয়ে। সো আমি দুইটা বিষয় রেখেছি, ইটস এ প্রজেক্ট ম্যানেজমেন্ট। সো বিভিন্নজন বিভিন্নভাবে প্রজেক্ট ম্যানেজমেন্ট করে, আমি এই টিউটোরিয়ালের স্বার্থে আমি আসলে এভাবে প্রজেক্ট ম্যানেজমেন্ট করবো, যদিও এটা আসল ওয়ে ন। অনেকে জিরাতে করে, অনেকে নোশনে করে, অনেকে আদার সফটওয়্যারে করে, দ্যাটস ওয়াই আমি কথা না পারে আমি কাজে যাব। এটা হচ্ছে যে ইনস্টলেশন অ্যান্ড প্রসেস মডিউলের ফার্স্ট পার্ট। আমি সেখানে দেখাবো আমি কীভাবে আমার প্রজেক্টের সাথে দিয়েছি। প্রথম হচ্ছে প্রজেক্ট ইনিশিয়ালাইজেশন। প্রত্যেকটা প্রজেক্টের একটা অবজেক্টিভ থাকে, স্কোপ থাকে, সো এটা আমি রেখেছি। দেন আইডেন্টিফাই প্রজেক্ট, ক্রিয়েশন প্রজেক্ট প্ল্যান, ক্রিয়েটিভ প্রজেক্ট টাইম লাইন, অ্যালোকেটেড প্রজেক্ট রিসোর্স। দ্যাটস মিন্স দ্যাটস পার্ট ইজ প্রজেক্ট ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজমেন্ট টাইপ। দ্য সেকেন্ড পার্টে রয়েছে ইনফ্রাস্ট্রাকচার সেট আপ। সো আমি যেহেতু আমার লোকাল ল্যাবে দেখাবো, সো ভার্চুয়াল মেশিন সেট আপ করবো। এটা দেখাবো না যে হাউ টু ইনস্টল ভিএমওয়ার লাইক দ্যাট ভার্চুয়াল বক্স, আমি এগুলোকে স্কিপ করে যাব। সো আমি একটা ভিএম ক্রিয়েশন করবো, আইটি সেট আপ করবো, ফায়ারওয়াল পারমিশন অ্যান্ড রিকোয়ারমেন্ট পোর্ট। আমি ফায়ারওয়ালে কিছু পারমিশন দিব এবং রিকোয়ারমেন্ট পোর্ট করবো, যেহেতু এটা ভার্চুয়াল ল্যাব। সো এই প্রজেক্টটা সাজানো ইন্ডাস্ট্রিয়াল ল্যাবের জন্য, সো দ্যাটস ওয়াই যখন আপনি ইন্ডাস্ট্রিয়াল ল্যাবে কাজ করবেন তখন আপনার মাস্ট বি ফায়ারওয়ালের পারমিশনের দরকার আছে, আপনার ডেভেলপমেন্ট পি ডেভেলপমেন্ট সার্ভার থ্রু ক্লায়েন্ট পিসি। সো ক্লায়েন্ট পিসি মিনস যেটাকে ডেভেলপার পিসি সেটাকে বুঝেছে। দ্য নেটওয়ার্ক কনফিগারেশন, ফায়ারওয়াল রিকোয়ারমেন্ট পোর্ট এবং এসএসএস ক্লায়েন্ট সেট আপ, এটা অবশ্যই করব, ফায়ারওয়াল পারমিশনও দিব। তারপর সার্ভার সেট আপ অ্যান্ড কনফিগারেশন, যেহেতু আমি সেট আপটা সেন্ট্রালাইজে করবো, সো লিনাক্স সার্ভার, এসএসএস ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার ইনস্টলেশন, ফুল ওএস আপডেট, এই বিষয়গুলো নিয়ে কাজ করব। দেন আমি ডকার ইনস্টলেশন করব এবং ডকার কম্পোজার ইনস্টলেশন করব, তারপর সে পর্টেইনার ইনস্টল করব, তারপর সে অ্যাপাচি গোকামাল সেট আপ করবো এবং কি ডাটাবেস সেট আপ করবো। মনিটরিং অ্যান্ড লগিংয়ের জন্য আমি ইএলকে স্ট্যাক ইনস্টল করবো। দেন পার্ট রয়েছে আসলে টেস্টিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স, আমি টেস্ট করবো আসলে আমার সিস্টেমটা পুরোপুরি কাজ করতেছে কি না। সো দেন ডকুমেন্টেশন অ্যান্ড ট্রেনিং, আর অ্যাকচুয়ালি দ্য ডকুমেন্টেশন অ্যান্ড দ্য প্রজেক্ট ম্যানেজমেন্ট ফুল এপিসোড রয়েবে থাকবে এই মডিউলে। দেন সেখান থেকে আপনারা আপনাদের নিজের প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে পারেন। ফার্স্ট পার্টে আপনাকে ধন্যবাদ, আশা করি সেকেন্ড পার্টে প্র্যাকটিক্যাল দেখার জন্য আমন্ত্রণ রইল।